তো নমস্কার বন্ধুরা, আবারও নতুন করে আমি ভিডিও আপলোড করা শুরু করেছি। তো আমার পুরনো সাবস্ক্রাইবার বন্ধুদের উদ্দেশ্য করে বলছি, আপনাদের যার যা রেকমেন্ড ছিল আপনারা কমেন্ট করে বলবেন, আমি নতুন করে আবার আপলোড করা শুরু করব চিপ ডেকের সার্কিট, কিংবা ইউএসবি প্যানেল কীভাবে তৈরি হয়, কিংবা ওই ক্যাসেট প্লেয়ার যেগুলো হয় ওর সার্কিট চিন্তা ভাবনা করেছি যে সম্পূর্ণ এবার যারা যারা করব। তো বানাতে পারছেন না, আপনাদের যে যার যেরকম ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন, কমেন্ট ছিল হচ্ছে কমেন্ট করবেন, ঠিক আছে। আমার আর একটা নতুন চ্যানেল আছে, সেই চ্যানেলে ভিজিট করবেন, থেকে আরো ভালো ভালো ভিডিও আমি আপলোড করছি। ভিডিও ছাড়া আছে এলএমটি লাইন ম্যাচিং ট্রান্সফর্মার বাইন্ডিং বা ডাটা, আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবেন, আমি আবার রেগুলার নতুন করে ভিডিও আপলোড করব, ঠিক আছে। তো যে কোনো এ টু জেড ট্রান্সফর্ম বাইন্ডিংয়ের এ টু জেড কারোর যদি ডাটা প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আর এই যে দেখছেন যে চিপ ডেকের যে পিসিবি সার্কিট বোর্ড, তো এই পিসিবি সার্কিট বোর্ডের এ টু জেড ডায়াগ্রাম নাম্বারগুলো আমি ভিডিওতে আপলোড করব। তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় বা শেখার ইচ্ছা থাকে সার্কিট ডায়াগ্রামের প্রয়োজন আছে, তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আমি চিপ ডেক বানাতে চাইছেন এ টু জেড তারা দেওয়ার চেষ্টা করব। দেখে নেবেন, এই ভিডিওতে লিংক দেওয়া থাকবে। যারা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বন্ধুরা ছিলেন অবশ্যই ভিডিওটা দেখবেন, ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক অবশ্যই অবশ্যই করবেন। তো বিশেষ একটা কারণে ভিডিও ছাড়া আমার বন্ধ করেছিলাম, এখানে ধরুন আমি যেখানটায় কাজ করতাম নিজস্ব এটা বাজারের মধ্যে, তো এখানে একটু সমস্যা হতো, সেই সমস্যার জন্য আমি ভিডিও করতে পারতাম না, এর জন্য ভিডিও আপলোড করতে পারতাম না, যাই হোক সেটা হচ্ছে পরের বিষয়। তো অবশ্যই অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন।